মুক্তির রাখো ধরে সম্মানিত ভাইরা আমার আমরা আজকের প্রধান অতিথির বক্তব্য শুনব এবার আমরা অত্যন্ত আনন্দিত মোতারাম মেহমান আমাদের সাথে এসে ইতিমধ্যেই দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করছেন এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি প্রাণের স্পন্দন আমাদের বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর মোতারাম আমির জামাত ডাক্তার শফিকুর রহমান আমাদের সামনে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মোতারাম আমির জামাত ডাক্তার শফিকুর মুড়ানো আমাদের কলিজা এবং হৃদয়ের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দুই সালের কেন্দ্রীয় সম্মেলনের সম্মানিত সভাপতি প্রিয়ভাজন নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম ছাত্র শিবিরের দায়িত্বশীল গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়বে আমির জনাব অধ্যাপক মুজিবুর রহমান অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব রফিকুল ইসলাম খান আমার সামনে দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে আজকের এই সম্মেলনে উপস্থিত এবং সংযুক্ত সম্মানিত ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তাবারাকালার অগণিত শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে দৌলতে ইমান দান করেছেন একটি স্বাধীন দেশের নাগরিক করেছেন এবং বিশ্বের গুরুত্বপূর্ণ একটি মুসলিম দেশের আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন এতগুলা মেহরবানির জন্যে মহান প্রভুর দরবারে নত শিরেই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার প্রিয় এবং সম্মানিত সহকর্মী বৃন্দ আমরা হয়তো ভাবছি যে ইতিহাসের একটি কঠিন অধ্যায় আমরা অতিক্রম করছি সারা বিশ্বের দেশগুলার সম্পর্কে আমার যেটুকু নগণ্য জানার সুযোগ হয়েছে এর আলোকে নির্দিদায় বলতে পারি যে না ইতিহাসের একটি কঠিন অধ্যায় নয় হালকা একটা ধাক্কা আমাদের উপরে এসেছে আমরা যদি ফিলিস্তিন ইরিত্রিয়া সুমালিয়া মিন্দানাও পাশের দেশ বার্মা এবং ভারতের দিকে তাকাই বিশাল এলাকা জুড়ে আরবের দেশগুলোর দিকে তাকাই তাহলে তাদের উপরে যে পরীক্ষা এসেছে সেই তুলনায় আমাদের উপরে আসা পরীক্ষাটি অতি কঠিন নয় হ্যাঁ আমরা যেভাবে আমাদের মাতার তাজ সম্মানিত নেতৃবৃন্দকে মহান আল্লাহর কাছে উপহার দিয়েছি হয়তো এইভাবে এক দুই তিন করে বিশ্বের অন্য কোথাও প্রথম সারের এত নেতৃবৃন্দ একসাথে শাহাদতের পেয়ালা পান করেনি এটি আমাদের লস নয় এটি আমাদের ইনভেস্টমেন্ট এবং এর জন্য আমরা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি আমরা বিশ্বাস করি ইতিমধ্যে আল্লাহর এই বান্দাগণ তারা শহীদ হিসাবে মাবুদের খাতায় তারা অন্তর্ভুক্ত হয়েছেন আজকের এই সম্মেলনে বিদেশ থেকে তিনজন আমাদের প্রাণের বন্ধু অংশগ্রহণ করেছিলেন এর আগে আমি শুনি নাই এই জন্য বলতে পারছি না হয়তো আরো অনেকে ছিলেন আমি যাদের শুনেছি তারা সকলে অত্যন্ত শ্রদ্ধার সাথে আবেগের উচ্চ মিনারে আমাদের শহীদ নেতৃবৃন্দকে স্মরণ করেছেন দোয়া করেছেন এটি আমাদের শক্তি এটা আমাদের হারানো মানি মুক্তা নয় এটি আল্লাহ তালার ব্যাংকে আমাদের ফিক্সড ডিপোজিট ইনশাল্লাহ আমরা মূলধনও পাবো লাভও পাবো ইনশাল্লাহ আমার প্রিয় ভাইরা ইসলামী ছাত্র শিবিরের জন্মলগ্নের একজন ক্ষুদ্র কর্মী ছিলাম আল্লাহ তালার মেহরবানি তার আগে একটা জাহিল সংগঠনে ছিলাম ওই দুই সংগঠনকে বা তিনটা সংগঠনকে যখন কম্পেয়ার করি আমার কাছে মনে হয় এই সংগঠনটা দুনিয়ার একটা জান্নাত যারা এই সংগঠনের সহবত পেয়েছে আর যারা পায়নি তারা উভয় সমান নয় এই ফিলিং সত্ত্বেও আমাদের তুলনা মালয়েশিয়ার ইয়দদের সাথে নয় আরবের বর্তমান জামানার ইয়দদের সাথে নয় তুর্কির ইয়দদের সাথে নয় আমাদের অনুসরণীয় হচ্ছেন সাহবায় কারাম রুদ্দানুল্লাহি আলাইহিম আজমাইন তারা নবীকে যেভাবে অনুসরণ করেছিলেন আমাকে আমার বিবেকের কাছে প্রশ্ন করতে হবে আমিও কি সেই অনুসারীদের দলে আছি এই জায়গাটা ঠিক না হওয়া পর্যন্ত এই দেশও ঠিক হবে না এই জায়গাটা ঠিক করার শর্ত সাপেক্ষেই আমরা আশাবাদী দেশ দেশও ঠিক হবে ইনশাল্লাহ আমরা অনেক সময় বলি যে আমাদের কোয়ান্টিটি দরকার নাই কোয়ালিটি প্রয়োজন এখানে আমার একটু ভিন্নতা আছে আমাদের কোয়ান্টিটি অবশ্যই প্রয়োজন কিন্তু তার সাথে কোয়ালিটি প্রয়োজন কোয়ালিটি মাইনাস করে কোয়ান্টিটি নয় মক্কার জমানায় রসিল করিম সাল্লাহ আলাইস্লামের এই সংগ্রামী যুগে বাতিলকে চ্যালেঞ্জ করার মতো পর্যাপ্ত উপাদান তার হাতে আসেনি বলেই তিনি সেখানে চ্যালেঞ্জ করেননি কিন্তু যখন এসেছে একটা চ্যালেঞ্জকেও তিনি আনচ্যালেঞ্জ ছেড়ে দেননি তাহলে আমাদের দুটোই লাগবে জলে দলে তিলে তিলে আমাদেরকে খাটি সোনাও বনতে হবে বানাতে হবে আবার শঙ্কাও আমাদের প্রয়োজন হবে দুইটা জিনিসকে ছাত্রশিবির সমান্তরাল বিবেচনায় রাখবে নামটা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঠিকানা হচ্ছে প্রিয়ই দেশ বাংলাদেশ এর পরেই দেখেন শব্দটা হচ্ছে ইসলামী তারপরে ছাত্রশিবির তার মানে কি তার মানে হচ্ছে যে বাংলাদেশের বুকে এই সংগঠনটার বৈশিষ্ট্য হচ্ছে যে প্রথমেই হচ্ছে তারা আল্লাহ নির্বেজাল গুলাম এরপরে তারা সঙ্গবদ্ধ একটি শক্তি তার নাম হচ্ছে ছাত্র শিবির এই ছাত্র শিবির এখানে আবার আরেকটা কোয়ালিটির কথা বলা হয়েছে এটি হচ্ছে ছাত্র এমনি তো মানুষ সারা জীবনই ছাত্র মরার আগ পর্যন্ত ছাত্র বিশ্বজুড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র কথাটা একেবারেই ঠুক তো বলছিলাম যে জ্ঞানের এক্সিলেন্স এবং মরাল এক্সিলেন্স দুইটাকে পাশাপাশি রাখতে হবে এবং ইনশাল্লাহ ছাত্রশিবির এটা পারবে আমি যেটা বুঝি জ্ঞানের পরটা দিনের পরটা কখনো মসৃণ না দাওয়ার পরটা কখনো আনচ্যালেঞ্জিং না এই পথে চ্যালেঞ্জ আসবেই সেই চ্যালেঞ্জ অতিক্রম করেই আমাকে আমার মঞ্জিলে মাকসুদে পৌঁছতে হবে একটা রাস্তা আমার বন্ধ হয়ে গেছে আমাকে তার চাইতে উত্তম রাস্তা বের করে ফেলতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে আমরা যদি চাই রাব্বি আসির ওলা তো আসির রাব্বুল আলমিন তুমি সহজ করে দাও কঠিন না যদি আমরা চাইতেই থাকি আল্লাহ তালা এই চ্যালেঞ্জ এবং এই অবস্ট্রাকল যেগুলো আছে এগুলো আল্লাহ দূর করে দেবেন বাংলাদেশে করোনার কারণে চলাফেরা যাতায়াত কথাবার্তা যোগাযোগ কারোই বন্ধ হয়নি সব কিছু চলছে যথারীতি চলছে চলছে না শুধু একটা জিনিস সেটা হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা তালা দিয়ে রাখা হয়েছে এটি জাতির জন্য দুর্ভাগ্য দুনিয়ার কোথাও এই অবস্থা নেই তারা অল্টারনেট ব্যবস্থায় তারা কিন্তু শিক্ষা চালিয়ে যাচ্ছে আমাদের অরিজিনালও নাই অল্টারনেটও নাই এটি জাতির বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণার যারা ছাত্র আছে এই দীর্ঘ অবসর অলসতার কারণে তার মধ্য থেকে বিপুল সংখ্যা ড্রপ আউট হয়ে যাবে ঝরে পড়বে এরা আর ফিরেই আসতে পারবে না একটা বড় সংখ্যা তার জীবনের শেষ পরীক্ষার জন্য অপেক্ষমান ছিল একাডেমিক লাইফের এটা হয় নাই সে এবং তার গোটা পরিবার এলোমেলো হয়ে গেছে শিক্ষাদানের সাথে জড়িত শিক্ষকবৃন্দ তারা সাধারণত অন্য পেশায় অভ্যস্ত না তাদের মধ্যে থেকে যারা সরকারি সুযোগ পান না এমপিওভুক্ত নন তারা বিশাল সমস্যায় পড়ে গেছে বহু শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ভাড়া করা বিল্ডিংয়ে চলে মালিককে এখন ছেড়ে দেমাকে দেবাসে সম্পদ সব দিয়ে পালাইতে চায় মালিক তো তাদেরকে ছাড়ে না বলে না এই সম্পদে হবে না আপনি আমার পুরা ভাড়া দিয়ে যান তারা দিতে পারছে না এই ধরনের বহু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে আগামী আর চালুই হতে পারবে না ঘুরে দাঁড়াতে পারবে না এই একটা জায়গা বিধ্বস্ত হওয়া ছাড়া গোটা সমাজ যথারীতি চলছে তাহলে আমি কেন চলবো না আমি কেন বসে থাকবো এই জন্যে দাওয়াত পার্সন টু পার্সন ওয়ান টু ওয়ান ব্যাক টু ব্যাক এর কোনো বিকল্প নেই এই জায়গায় দায়িত্বশীল থেকে শুরু করে সাধারণ কর্মী পর্যন্ত আমাদেরকে প্র্যাকটিসে আসতেই হবে যদি আমরা না আসতে পারি ওই একাডেমির সেশন লসের মতো আমাদের দাওয়াতের সেশন লস হয়ে যাবে এবং একটা গ্যাপ জেনারেশন ক্রিয়েট হবে এই জেনারেশন গ্যাপ রেখে আমরা আগাতে পারব না দাওয়াত থেকে একটা মিনিটের জন্য অপশন নেওয়ার আমাদের কোনো সুযোগ নেই এ বিষয়ে তোমাদেরকে ফোকাস দিতে হবে ছাত্র রাজনীতির উপরে জনগণের আস্থা তো নেই একটা অনীহা এবং ক্ষেত্রবিশিষ্ট ঘৃণা চলে এসেছে এটা তোমাদের কারণে না এটা রাজনীতির ময়দানে এখন যারা আছে তাদের কারণে জনগণ শুধু ওদেরকেই এখন দেখছে তোমাদেরকে দেখছে না এই জায়গাটায় চ্যালেঞ্জ ওভারকাম করে তোমাদেরকে সামনে আসতে হবে এবং জনগণের আস্থা ফিরাই আবার আনতে হবে আস্থা ফিরাইয়া না আনলে যারা মেধাবী ছাত্র তাদেরকে তাদের অভিভাবকরা তোমাদের কাছে ভিড়তে দিবে না আসতে দেবে না এই জায়গাগুলো আস্তার এই বিটটা আবার বিল্ড আপ করতে হবে তোমাদেরকে দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে আর কে নেবে এদেশে দেশে তো আর নেওয়ার কেউ নেই এরকম তো আরেকটা সংগঠন নেই আমাদের সামনে গোটা মুসলিম বিশ্ব বিভক্তির চরম সীমায় অবস্থান করছে এবং আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশও ঐক্যের কোনো বিকল্প নাই আমরা সবাই বলি কিন্তু নিজের জায়গায় মনটা বড় করতে পারি না উদার হতে পারি না অন্যকে সম্মান দিতে পারি না অন্যকে অ্যাকোমোডেট করতে পারি না তোমাদের এখন সুযোগ এসেছে দুইটা এজেন্ডার উপরে কাজ করার অ্যাবসলিউটলি যারা ইসলামিক ফ্রন্টের লোক তাদের নিয়ে তোমরা ইতিমধ্যে জেনেছ সিলেবাস থেকে ইসলামিক শিক্ষাকে কার্টুসাইজ করা হচ্ছে এবং পরীক্ষা এটাকে রাখা হচ্ছে না সাবজেক্ট হিসাবে তো যেটা পরীক্ষায় নাই সেটা পড়বে কেন পড়বে না তো আমাদের দেশের ছাত্রদের এটাই টেন্ডেন্সি তার মানে হলো ইসলামী পড়া বন্ধ করে দেওয়া দুই নম্বর হচ্ছে কালচারাল অ্যাগ্রেশন এখন স্কুলে তো অবশ্যই মাদ্রাসায় বলছে যে আমি ডুল পাঠাবো ডুলের উস্তাদ পাঠাবো তবলা পাঠাবো তবলার উস্তাদ পাঠাবো অন্যান্য ইসলামী ছাত্র সংগঠনের সাথে তোমাদের বসা দরকার ভিউজ এক্সচেঞ্জ করা দরকার এই ফিল্ড থেকে আওয়াজ ওঠা দরকার সম্মিলিত এবং যার যার অবস্থান দুইভাবে তখন আল্লাহ চাইলে একটা আবহ সৃষ্টি হবে এক তার পাশে এক এগারো ঠিক না আর এক ওই কুনায় আর এক এই কুনায় বলবে এক আর এক দুই এগারো বলবে কেউ বলবে না তার মানে কি তার মানে হলো পাশে যখন আসবে আঙ্গুলের সাথে আঙ্গুল যখন মিলে যাবে তখন এগারো হবে পাঁচ গুণ বেড়ে যাচ্ছে এটা শক্তিটা সবাইকে নিয়ে কাজ করতে হবে কোনো সংগঠনকে ছোটো মনে করবো না সংগঠন সংগঠনই ওই সংগঠনগুলোকে যথা যথাযথ সম্মান দিয়ে তোমাদেরকে বুকে টানতে হবে এবং তোমরা যেহেতু এই ফিল্ডের পায়নিয়ার আমরা গার্জিয়ান বলবো তোমাদের দায়িত্ব অনেক বেশি তোমার ছোট ভাইকেও বুকে টানা তোমার সন্তানকেও বুকে টানা সেইভাবে টানতে হবে তোমাদেরকে উদার দূরদৃষ্টি নিয়ে তাদের কাছে যেতে হবে যাওয়ার আগে আল্লাহর কাছে সাহায্য চেয়ে দোয়া করতে হবে যে আমরা তোমার জন্য যাচ্ছি আল্লাহ তুমি আমাদের এই পথ সহজ করে দাও প্রিয় ভাইরা তারা তো তাদের কাজ করবেই কিন্তু আমরা কি করছি আমাদেরকে তো আমাদের কাজ করতে হবে শত্রুরা বসে নেই আমরা আছি ঘুমিয়ে তাইলে তো চলবে না এই জন্য সমকালীন বিশ্বের দিকেও তোমাদেরকে নজর রাখতে হবে কোথায় কি ঘটছে তার জ্ঞান তোমাদের থাকতে হবে এবং এর আলোকে মানুষকে মোটিভেশন দিতে হবে দাওয়া দিতে হবে তো এই বিষয়গুলোকে তোমাদের এনকেশ করা প্রয়োজন এই জন্যে তোমার ছাত্রজীবনের কামিল হাদিস তাফসির ফেঁকা একদিকে শেষ করে ফেলেছ আর একদিকে ওনার্স মাস্টার্স কমপ্লিট এখন অনারারি একটা মাস্টার্সে অথবা উকালতিতে ভর্তি হয়েছ সেটা ভিন্ন ব্যাপার এখন তুমি মনে করে নিয়েছো যে আমার তো সার্টিফিকেট অর্জন হয়েছে এবং আমার শিক্ষাও মোটামুটি কমপ্লিট হয়েছে নট দ্যাট যদি বলো তাইলে শিক্ষার হয়তো ফাউন্ডেশন হয়েছে এখন এমারত তোমাকে তুলতে হবে শুধু ফাউন্ডেশন দিয়ে কি কোনো কাজ হয় ফাউন্ডেশনে বসবাস করা যায় গড় চাড়া ফাউন্ডেশনের কোনো বেনিফিট নেওয়া যায় নেওয়া যাবে না তো সারাদিন থেকে ফাউন্ডেশন হয়ে থাকলে এমারত তুলবে কে এই জন্য তার উপরে সাজাতে হবে মনের মতো করে তুলতে হবে ইনশাল্লাহ কমফোর্টেবল করে তুলতে হবে তোমাদেরকে এলাগ্রেশনের একটা ছোট দিক বলেছি আমাদের যুব সমাজ তোমরা আল্লাহর খাস নিয়ামত পেয়েছ ছাত্র শিবিরের সাথে থাকার কারণে তো দূরের কথা একটা সিগারেটও হাতে নেও না তোমরা কিন্তু সমাজের চিত্র কি তাই আজকে আমাদের যুবক যুবতীরা কুম্পতে রওনা করেছে এবং সমাজের বৃহৎ অংশ আমরা তো একটা অংশ মাত্র কন্টেন করি বৃহৎ অংশ আজকে বিপথে চলছে আর আমি নীরবে প্রশান্তিতে থাকবো ইম্পসিবল একজন ইমানদারের জন্য এটা হয় না তাদের জন্যে আমাদের মন কাদা উচিত তাদের জন্যে আমাদের কর্মসূচি থাকা উচিত এই বয়সের লোকদেরকে তোমরা যেভাবে পারবা আমরা তো সেভাবে পারবো না এই জায়গায় তোমাদেরকে দায়িত্ব নিয়ে ভাবতে হবে চিন্তা করতে হবে কিছু করতে হবে সমাজের জন্য। আল্লামা মদিদি রাহিমা পঁচাত্তর জন মানুষ নিয়ে যখন এই সংগঠনের জন্ম দেন একটা বিপ্লবী ঘোষণা দিয়েছিলেন যে জামানায় এখন তাগুতের স্রোত চলছে এই স্রোতকে আমরা পাল্টে দিতে চাই তোমরা কি পারবা সেই হিম্মত ধারণ করতে এই জাহিলিয়াতের স্রোতকে পাল্টে দেওয়ার অঙ্গীকার তোমরা করতে পারবা আল্লাহ তোমাদের অঙ্গীকার কবুল করুন দেখো আমরা জীবনের একটা পর্যায়ে চলে এসেছি আমাদের নাইবে আমির সাহেব বলেছেন আরো বক্তারা বলেছেন ইসলামের সৌন্দর্য হচ্ছে ইসলাম চ্যালেঞ্জিং যুগে 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 সংগ্রামের সংঘাতের জীবন যুদ্ধে ছয়ত্রিশ বছরের যুবক থেকে আট বছরের কিশোর পর্যন্ত এর ভিতরে তার অবস্থান তোমরা তো এরই ভিতরে ইসলাম এসেছে যুবক এবং তরুণদের স্যাক্রিফাইসের উপর ভর করে বিজয়ী হয়েছে আল্লাহর মেহরবানি আল্লাহ সেই মেহরবানি করেছে প্রিয় ভাইয়েরা এই স্রোত তোমাদেরকেই পাল্টাতে হবে এবং ইনশাল্লাহ পাল্টে দিতে হবে আমার শেষ কথা তোমরা আমাদের প্রত্যাশার আবেগের চিন্তার একটা ছাত্র শিবির আমাদেরকে উপহার দাও ইনশাল্লাহ দেশ মানুষের গুলামি থেকে মুক্ত হয়ে আল্লাহর গুলামীর নির্বেজাল পরিবেশ পাবে ইনশাল্লাহ আমরা সেই ছাত্র শিবির পাওয়ার প্রত্যাশায় তোমাদের মাধ্যমে এবং যারা আজকে সংযুক্ত হয়েছেন তাদের মাধ্যমে এই প্রিয় কাফেলার সমস্ত ভাইদের কাছে একেবারে সমর্থক পর্যন্ত যারা আছেন তাদের কাছে এই প্রত্যাশাটুকু রেখে মহান প্রভুর দরবারে এই দোয়া করছি ইসলামী ছাত্র তার চলার পথে যেটুকু অর্জন করেছে এটা মাহবুদের মেহরবানি আল্লাহ যেন ছাত্র শিবিরকে আরো বৃহত্তর খেদমতের জন্য কবুল করেন এবং জাহিলিয়াতের স্যালবে ভেসে যাওয়া এই দেশটাকে মুক্ত করার জন্যে ইসলামের ছাত্র শিবির আমাদের কাঙ্ক্ষিত কামনার সেই নাগরিক যেন দেশকে উপহার দিতে পারে আল্লাহতালা ছাত্র শিবিরকে সকল দিক থেকে তার নসরা তার রাহমা দিয়ে মালামাল করুন এবং ইসলামকে বিজয় করার জন্য ছাত্র শিবির যেন লিল্লাহ তাকবির দিয়ে সর্বত্র দাঁড়িয়ে তাকে অতন্ত্র প্রহর হিসাবে আল্লাহ যেন শিবিরকে কবুল করেন কবল ইল্লাল বালাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ